ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বরকাত সোহেল ভাই আপনি জানতে চেয়েছেন যে বাবা যদি তার কোনো এক সন্তানকে কোনো গিফট দিতে চায় তো গিফট দেওয়ার সময় কি ছেলে মেয়ে উভয়ের কি সমানভাবে দিতে হবে নাকি কম বেশি দিলেও চলবে দেখুন এই প্রশ্নের উত্তর আমরা দেখি একটি হাদিস দ্বারাতে আবু দাউদের হাদিস রাবি হচ্ছেন নমান বিন বাসির উনি বলেন যে ওনার পিতা নমান বিন বাসিরের পিতা নমান বিন বাসিরকে একটি গোলাম হাদিয়া করলেন গিফট করলেন গিফট করার পরে এর প্রতি নমান বিন বাসিরের মাতা চাইছিলেন আহ বিন বাসিরের পিতাকে বললেন যে আপনি যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে এই যে গিফট দিয়েছেন এর প্রতি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সাক্ষী বানিয়ে নেন অতএব উনি এই আসলেন বিন বাসিরের পিতা আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল কাছে আসার পরে বললেন ঘটনা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি নমান বিন বাসিরকে আমি একটি আমার গোলাম ছিল সেই গোলামটি আমি দাস ছিল সেই দাসটি আমি হাদিয়ে করে দিয়েছি হুম আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম কে বললেন যে এর প্রতি আপনি কি করুন সাক্ষী থাকুন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন নোম নোমান পিতাকে যে আপনার কি আরও সন্তান রয়েছে উনি উত্তরে বললেন জি হ্যাঁ আরও রয়েছেন এর প্রতি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ফা একটি দেওয়াইতে আছে যে ফার জিয়াহু তুমি সেটাকে এই হাদিয়াটাকে অবজ করে নাও ঘুরিয়ে নাও ফেরত নিয়ে নাও আর অন্য বর্ণনাতে আছে যে ফাত্তাকুল্লাহা ওয়া আদিলু বেইনা আউলা আদিগুম ফাত্তাকুল্লাহা এই নবানবাসীর পিতা তুমি কি করো ফাত্তাকুল্লাহা আল্লাহকে ভয় করো ওয়া আদিলু বাইনা আউলা আদিকুম এবং তুমি তোমার সন্তানদের মাঝে কি করো আদল করো ইনসাফ করো নজ্য বিচার করো কাউকে কম কাউকে বেশি বা কাউকে দেবে না খো হ্যাঁ কাউকে দেবে ইত্যাদি ইত্যাদি এ ধরনের করা চলবে না তো যাই হোক হাদিসের এইখানে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে শব্দটি ব্যবহার করেছেন বা ফা আদিলু বাইনে আউলা দিকুম তুমি তোমার সন্তানদের মাঝে আওলাদ দেখুন ছেলে মেয়ে উভয় আছে উভয়কে বলা হবে সন্তান তো আল্লাহ রসুল বলেছেন এখানে যে ফ আদিলু ফাদ আদিলু ভাই তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো অতএব এখান দ্বারা এই হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি যখন কোনো এক সন্তানকে কোনো জিনিস দেবেন সেই রকমই আপনি অন্য সন্তানকে হ্যাঁ দেওয়ার চেষ্টা করুন যদি ছেলেকে আপনি দেন হ্যাঁ পাঁচশো টাকা মেয়েকে দেওয়ার চেষ্টা করুন আপনি পাঁচশো টাকা এটা গিফট দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ গিফট দেওয়ার ক্ষেত্রে উপহার দেওয়ার ক্ষেত্রে